নমস্কার আরসি, সুস্বাস্থ্য পেজে স্বাগত। আপনারা অনেকেই বাচ্চার মাথা কেন গরম থাকে বা বাচ্চার মাথা গরম থাকলে জ্বর ভেবে জ্বরের ওষুধ দেন এবং চিন্তায় থাকেন, তো আজকে জানুন বাচ্চার মাথা কেন গরম থাকে। প্রথম কারণ হলো এনভায়রনমেন্টাল টেম্পারেচার। যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথা ওভারহিটেড হয়ে যায় এবং মাথার টেম্পারেচার বেড়ে যায়। 2 নম্বর, যদি বাচ্চাকে এক্সেসিভলি উইন্টার ক্লোথ বা মোটা জামা কাপড় পরিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বডির টেম্পারেচার রিলিজ হতে পারে না এবং সেটা মাথা দিয়ে বের হয়, যার জন্য মাথার টেম্পারেচার বেশি হয়। 3 নম্বর, ধরুন বাচ্চার দাঁত বেরোচ্ছে, সেক্ষেত্রে জ্বর এবং হেসে কিন্তু টেম্পারেচার বেশি থাকে, ব্লাড সাপ্লাই বেশি হওয়ার জন্য। 4, বাচ্চা ধরুন অনেকক্ষণ ধরে কান্না করছে, সেক্ষেত্রেও বাচ্চার কিন্তু মাথা গরম হয়। 5 নম্বর, ধরুন বাচ্চাকে একই পজিশানে শুয়ে রেখেছেন অনেকক্ষণ, সেক্ষেত্রে কিন্তু বডির হিটটা রিলিজ হতে পারে না এবং মাথার টেম্পারেচার বেশি হয়। 6 নম্বর, নর্মালি আমাদের কিন্তু ব্রেনে কিন্তু বেশি ব্লাড যায়, সেক্ষেত্রে মাথার টেম্পারেচার বেশি হয়। 7 নম্বর, ধরুন বাচ্চা এক্সাইটমেন্ট অনেক বেশি, এক্সাইটেড হয়ে গেছে, খেলাধুলো করছে, হাসছে, সেক্ষেত্রেও কিন্তু বডির টেম্পারেচারের সাথে সাথে মাথার টেম্পারেচার বাড়ে। তাই মাথার টেম্পারেচার দেখে কিন্তু আপনারা জ্বরের ওষুধ দেবেন না, অবশ্যই অ্যাক্সিলারি টেম্পারেচার বা বগলের তাপমাত্রা মাপুন, সেটা যদি 100-এর উপরে হয় সেক্ষেত্রে জ্বরের ওষুধ দিন। বাচ্চার দাঁত ওঠার সময় কিন্তু মাঝে মাঝে আপনি ব্যথার জন্য প্যারাসিটামল দিতে পারেন। বাচ্চাকে হালকা পোশাক পরিয়ে রাখুন যেন বডির টেম্পারেচারটা বডি দিয়ে রিলিজ হতে পারে, মাথা দিয়ে না বেরোয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, শেয়ার করুন, প্রত্যেকটা বাবা মার কাছে পৌঁছে দিন। নমস্কার।